প্রিয় বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা যে কবিতাগুলি বেশি গুগলে সার্চ হয়, তাদের মধ্যে হাম্বা কবিতাটি অন্যতম। এর জন্য উনি বাংলা সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। প্রত্যেক কবির নিজস্ব ভাবনার একটা দিক, এবং সেটাই তিনি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলেন। অনেকেই এটাকে নিয়ে যথেষ্ট ট্রোল করেছেন, তবে আমার মনে হয় এই কবিতাটি সত্যিই আমাদের খুব আনন্দ দিয়েছে। তো চলুন পড়া যাক কবিতাটি, এবং এটার কিছু বিশ্লেষণও করা যাবে। মমতা ব্যানার্জির কবিতা হাম্বা। হরে করো কম্বা, গরু ডাকে হাম্বা। সত্যিই তো, আমরা ছোট থেকে জেনে এসেছি গরু হাম্বাই ডাকে। সে যে কোনো বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন গরু কেমন করে ডাকে, সে অবশ্যই বলবে যে গরু ডাকে হাম্বা। গরু কেমন ডাকে? হাম্বা। গর্জন করে অম্বা, মেয়ে হলে তো গর্জন করবেই, সেটা তো স্বাভাবিক। আর গর্জন, বিদ্যুৎ ঝলকানি হলে তো গর্জন আমরা শুনতেই পাই। মা ডাকেন বুম্বা, আরে সেই সময় মা বুম্বাকে ডাকছেন, আরে আমাদের প্রিয় বুম্বাদা, টলিউডের বুম্বাদা, সবাই কি ভুলে গেলেন? আমরা তো সকলেই চিনি প্রিয় বুম্বাদাকে। তো যাক, এরপরে আসা যাক। হরে করো কম্বা, ডোব্বা ডোব্বা রোব্বা। এখানে রোব্বা দিয়ে অনেক সার্চ করলাম ইন্টারনেটে, তো রোব্বা মানে যেটা পেলাম হচ্ছে প্রপার্টি বা গুডস, মানে যেটা প্রায় ডুবে যেতে চলেছে। ডোব্বা ডোব্বা রোব্বা মানে ডুবে গেছে, যাদের প্রপার্টি ফপার্টি ছিল সবই ডুবে গেছে। হুড় হুড় করে হুম্বা, হুম্বাটাও সার্চ করে দেখলাম। হুম্বা মানে হচ্ছে শুয়োরের মাংস, যেটা পর্ক মিট বলি আমরা। তবা তবা আব্বা, যদি একবার খেয়ে ফেলেন আব্বা শুয়োরের মাংস, তো আর রক্ষে নেই। তো এই হলো আমাদের দিদির হচ্ছে প্রিয় কবিতা হাম্বা। এটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে যেভাবে আমি পাঠ করলাম। নমস্কার বন্ধুরা, যদি পারেন এটাকে শেয়ার করবেন আরও বেশি করে।